এসে গেছো? বলছি টাকা পেয়েছো? হ্যাঁ কি গো, কি হলো, উত্তর দিচ্ছ না, তোমার মুখটা এরকম লাগছে কেন? হ্যাঁ চুপ করে আছো কেন? আমি নাও গয়নাগুলো তুলে রাখো। কি বন্দুক দিলে না গয়না? না, দোকানের কাছে অত ক্যাশ টাকা নেই তাই বন্দুক নিতে রাজি হলো না। তা অন্য কোনো দোকানে গেলে না কেন? কোথায় অন্য দোকান, আমাদের এখানে আর কই দোকান? গেলে তো সেই সদরে যেতে হবে, সেখানে যেতে আসতে কত সময় চলে যাবে বলো তো? এখানে এতগুলো কাজ ফেলে রেখেছি, আর গেলেই যে একেবারে বন্দুক রেখে আমাকে টাকা দিয়ে দিতে রাজি হয়ে যাবে তারই বা কি গ্যারেন্টি আছে? আর তোমার যা ছেলেরা, ওদের ভরসায় কোনো কাজ ফেলে রাখা যায়? তাহলে তো আর বিয়ে উতরবে না। তাহলে ওনাদের কি বলবে? আর কিছু বলার নেই, হাতে পায়ে ধরা ছাড়া আর কিছু বলার নেই। ওই রিকোয়েস্ট করবো আর কি, সাতটা দিন সময় চাইবো, আশা করছি তার মধ্যে আমি জোগাড় করে নিতে পারবো টাকাটা, তারপরে যেমন বলবেন সেই মতো গিয়ে দিয়ে আসবো আর কি। ওনারা যদি না মানে? আমি জানি না পরমা, আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। ও কিছু মাথা কাজ করছে না আমার, কি করব কি করব বলো তো পরমা? আমি মানে অনুরোধ করা ছাড়া তো আর কিছু করার নেই। নাম এবার সাবধানে নাম। চোখে দেখতে পান না নাকি? এই মেরেছে রে, এনারা মনে হয় দিদি ভাইয়ের শ্বশুর বাড়ির লোক, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে। ইস, আমি কি সব যা তা বলে দিলাম! এ বাবা,